ঝিনাইদহে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে একজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও পাঁচজন। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলার লাউতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে কালীগঞ্জ থেকে শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চুয়াডাঙ্গা যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার মিরাজ হোসেন নিহত হয়। আহত হয় বাসে থাকা যাত্রীদের মধ্যে পাঁচজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিহত মিরাজ কালীগঞ্জ উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের রজব আলীর ছেলে। ভাই একটা জিনিস বোঝা যায়, আল্লাহ তাআলা ওর হায়াত ওই পর্যন্ত রেখেছে। ওর আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।